হাই বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু চিকিৎসা বিষয়ক ব্যাপার নিয়ে। জ্বর জ্বর হচ্ছে এমন একটি অসুখ যা প্রকৃতপক্ষে কোনো অসুখ নয়, এটি হচ্ছে কোনো একটা অসুখের লক্ষণ। তো শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ায় অসুস্থতায় জ্বর একটি লক্ষণ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়, আর এই লক্ষণ অনুযায়ী জ্বর বিভিন্ন ধরনের জ্বর হতে পারে। তো এই লক্ষণ অনুযায়ী এর চিকিৎসা করতে হয়। তো হোমিওপ্যাথিতে অনেকগুলি ওষুধ লক্ষণ অনুযায়ী ব্যবহৃত হয়ে থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে কয়েকটি ওষুধের কথা আপনাদের জানা থাকলে হয়তো এর পরবর্তী স্তরে উন্নীত হওয়ার আগেই চিকিৎসা করে ভালো করা সম্ভব এবং সম্পূর্ণভাবে উপশম করা সম্ভব। তাই সংক্ষিপ্ত কয়েকটি ওষুধের কথা আপনাদের সাথে শেয়ার করি। অ্যাকোনাইট, প্রথম, যে কোনো জ্বরের প্রথম অবস্থায় অ্যাকোনাইট ব্যবহার করা যেতে পারে। যদি রোগী অস্থির অবস্থা দেখা যায়, জ্বর এবং সাথে অস্থিরতা এবং প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক যদি ভয় পেয়ে কারো জ্বর হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকোনাইটটা ব্যবহার করা যেতে পারে, এবং তার 24 ঘন্টার ভিতরে ব্যবহার করলে অবশ্যই এর ফল পাওয়া যাবে। তারপর আসি বেলেডোনাতে। বেলেডোনা হচ্ছে এমন একটি ওষুধ যা প্রাথমিক সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে হঠাৎ আসে এবং হঠাৎ যায়। সেটা জ্বর হতে পারে, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মুখমণ্ডল লাল হয়ে যায়, কখনো ফোড়া বা এ ধরনের কোনো বিস্ফোড়া হলে সেটা যদি লাল হয়ে যায় এবং সেখানে যন্ত্রণা হঠাৎ শুরু হয় এবং হঠাৎ কমে যায়। সেক্ষেত্রে আপনি বেলেডোনা একেবারে নিশ্চিতভাবে ব্যবহার করলে তার ফলাফল পাবেন। মুখমণ্ডল লাল হয়ে যায়, যদি মাথা প্রচণ্ড গরম থাকে তাহলে বেলেডোনা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর একই সাথে বেলেডোনা এবং অ্যাকোনাইট পর্যায়ক্রমেও ব্যবহার করা যায়। আর তারপর আসি ব্রায়োনিয়া। জ্বরের সময় যদি মুখের ভিতর তিতাভাব থাকে, আমাদের জয়েন্টগুলোতে অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা ও ফোলা অবস্থায় থাকে, তাহলে ব্রায়োনিয়া আপনি নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। ব্রায়োনিয়া 30 শেক্স, অধিকাংশ ক্ষেত্রে আপনি 30 শেক্সকে মধ্যম শক্তি বলা হয়ে থাকে হোমিওপ্যাথিতে। এই 30 শেক্স যদি আপনি আধা ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর খাইতে থাকেন তাহলে নিশ্চিতভাবে ফলাফল পাবেন। তারপর আসি রাস্টক্স। রাস্টক্সের প্রধান লক্ষণ হচ্ছে বর্ষা বা পানিতে ভিজে যদি কোনো কারণে জ্বরে আক্রান্ত হন তাহলে রাস্টক্স নিশ্চিতভাবে ফল দিবে। সন্ধিতে ব্যথা বা কাশি, বিশেষ করে বাত টাইপের কারণে যে ধরনের কাশি বা সর্দি কাশি, জ্বর এবং সন্ধিতে ব্যথা, সন্ধি ফোলা এমন কোনো ভাব লক্ষণ দেখেন তাহলে রাস্টক্স নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। তারপর আসি ক্যামোমিলা। ক্যামোমিলার প্রধান লক্ষণটাও অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে প্রধান কিছু লক্ষণ আপনি মনে রাখতে পারেন। বাচ্চাদের দাঁত ওঠার সময় যদি জ্বর দেখা দেয় বা সেক্ষেত্রে কখনো কখনো ডায়রিয়াতেও ক্যামোমিলা ইউজ করা যায়, যদি দাঁত ওঠার সময় সেটা হয় লক্ষণ অনুযায়ী। তারপর অ্যালিয়াম সিপা, পাতলা মুখে বা নাকে পাতলা সর্দি সহ জ্বর যদি হয় তাহলে অ্যালিয়াম সিপা আপনাকে অবশ্যই উপকার দেবে এবং দ্রুত সেরে উঠতে সাহায্য করবে। এছাড়া আছে নেট্রামিওর, এটাও পাতলা সর্দি। এছাড়াও আরও অনেকগুলো ঔষধ আছে যেগুলো আপনাকে জ্বরে উপশম দিবে, তাই এগুলো তথ্যগুলো জেনে রাখুন। আর প্রাথমিক অবস্থায় যদি সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব হয় তাহলে আপনি অনেক উপকার পাবেন। আর বেলেডোনা অ্যাকোনাইট পর্যায়ক্রমে খাওয়া যায়। পর্যায়ক্রমে বলতে হোমিওপ্যাথিতে একটা খাওয়ার পর আধা ঘন্টা বা 20 মিনিট পর আরেকটি, দুইটি কাঁচের গ্লাসে যদি আপনি ব্রায়োনিয়া আর রাস্টক্স দুইটাই 30 শক্তির ঔষধ মিশিয়ে রাখেন এবং আধা ঘন্টা পর পর রাস্টক্স, তার আধা ঘন্টা পর ব্রায়োনিয়া, আবার আধা ঘন্টা পর রাস্টক্স, তারপর ব্রায়োনিয়া, এভাবে খেতে থাকেন তাহলে দেখবেন 24 ঘন্টার ভিতরে আপনার ফলাফল পেয়ে যাবেন। তো ধন্যবাদ। আরও
তথ্যবহুল ভিডিও পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।